भूस्वर्गे फिरल 90-এর সেই ছবি। কাশ্মীরি পণ্ডিত খুনে উত্তাল উপত্যকা বিক্ষোভ, পথ অবরোধ, স্থানীয়দের উঠল সরকার বিরোধী স্লোগানও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। কাশ্মীরি পণ্ডিত রাজস্ব অফিসার খুনে ক্ষোভে ফুঁসছে উপত্যকা। রাহুল ভাটের খুনের প্রতিবাদে উপত্যকায় ফিরল 90-এর দশকের বিক্ষোভ। শুক্রবার বিক্ষোভ, পথ অবরোধে উত্তাল হল উপত্যকা। রাহুল জি কে লে কি উনকো উনকি উসকো উনকো কম্পেনসেশন দিয়া যায় 1 কোটি রুপে কা অর উনকি ওয়াইফ কো জম্মু মে হি জব দিয়া যায় অর উনকি জো বেটি হ্যায় উনকো জব তক ও পড়না চায় তব তক উনকো ফ্রি এডুকেশন হো। ইয়ে তো রাহুল জি কি বাত হি অর এন্টায়ার আওয়ার মে হামে জম্মু ডিভিশন মে পোস্টিং কিয়া যায়। কাশ্মীরি পণ্ডিতরা শ্রীনগর বিমানবন্দরের দিকে যাবার চেষ্টা করলে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। कश्मीरी पंडित समुदाय के लोग जो प्रदर्शन कल से कर रहे हैं राहुल भट्ट की हत्या को लेकर, उनको वापस उस स्थान पर पुलिस ने पहुंचाया है जहां पर वो कल रात से ही प्रदर्शन कर रहे थे। हालांकि कुछ देर पहले इन्होंने कोशिश की थी यहां से कि ये जाते और वहां जो है एयरपोर्ट रोड को जाम कर सकते, और लेकिन वहाँ पर इनको लाठीचार्ज इन पर किया गया, इन पर टेयर गैस शेलिंग की गई और इनको वापस यहाँ पर लाया गया। किस बेस पे थाने पे ले गए आप लोगों को? कैसे आपने एक लेडीज को अरेस्ट किया हुआ है? केस मिलिटेंट थी वो, बंदूक था उसके हाथ में, पंडित जी गोली खाने के लिए आया है, किनको पटा रहे हम? কাশ্মীর ফাইলস ছবিতে 90-এর দশকের গোড়ায় কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে বিতাড়নের কাহিনী তুলে ধরা হয়েছে। সেই ছবি মুক্তির পরেই কাকতালীয়ভাবে জঙ্গিদের গুলিতে পরপর কাশ্মীরি পণ্ডিতদের নিহত ও আক্রান্ত হবার ঘটনায় তুঙ্গে চাপানো তো। বদগামে যাবার আগেই তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে বলে টুইট করে দাবি করেছেন মাহবুবা মুফতি। जो जम्मू कश्मीर का जो भाईचारा है, जो जम्मू कश्मीर का जो इतिहास रहा है, जो हिस्ट्री रही है, कि हम इकट्ठे रहने वाले लोग हैं, एक सेक्युलर स्टेट है, पूरे मुल्क को मैसेज दे ताकि मुल्क में जो इस वक्त सरकार है उनको मुसलमानों को बदनाम करने का मौका ना मिले। कोई मौका मिले जहां राजनीति कर सके तुरंत उसमें कूद जाएंगी, जैसे उनकी राजनीति जो है विकास पे आधारित है या अच्छी चीजों पर, वो तो राजनीति हुई नहीं है उनकी। तो इस ये सारी बातें जम्मू कश्मीर क्या देश की जनता के सामने है। বৃহস্পতিবার বদগাম জেলার চাঁদুরা এলাকায় অফিসার ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রাজস্ব অফিসার রাহুল ভাটকে খুন করে জঙ্গিরা। গত বছরের অক্টোবর মাস থেকে পরপর কাশ্মীরি পণ্ডিত খুন ও আক্রান্ত হয়েছেন উপত্যকায়। 2021-এর অক্টোবরে 7 দিনে 5 জনকে খুন করে জঙ্গিরা। খুন হন স্থানীয় ওষুধের দোকানের মালিক কাশ্মীরি পণ্ডিত মাখনলাল বেন্দ্রু। খুন হন ছোট ব্যবসায়ী বীরেন্দর পাসওয়ান। খুন হন সরকারি স্কুলের অধ্যক্ষ সুপিন্দর কৌর। গত মাসে সোপিয়ানের ছোট গ্রামে কাশ্মীরি পণ্ডিত সোনু কুমার আক্রান্ত হন জঙ্গিদের হাতে। গত মাসেই শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহীদ হন এক কনস্টেবল, আহত হন এক সিআরপিএফ জওয়ান। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।